तो आजकेर अनलाइन क्लासे तोमादेरके स्वागत जानाच्छि। आज आमरा आलोचना करब अष्टम श्रेणीर गणित थेके ज्यामिति अंश थेके। आज आमरा अष्टम श्रेणीर गणितेर ज्यामिति अंशेर पिथागोरासेर उपपाद्य 9.2 निये आलोचना करब। ग्रीक दार्शनिक पिथागोरास तार कालजयी একটি তত্ত্ব আবিষ্কারের মাধ্যমে জ্যামিতি শাস্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সে কালজয়ী উপপাদ্যটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। एखने तिनी एकटी समकोणी त्रिभुजेर अतिभुज एवं एई अतिभुजेर उपर अंकित वर्गक्षेत्र एवं समकोणी त्रिभुजेर अतिभुजेर बाइरे आरो जे दुईटी बाहु रयेछे तार उपर दुई बाहुर उपर अंकित वर्गक्षेत्रद्वयेर समष्टिर समान। अर्थात एकटी समकोणी त्रिभुजेर अतिभुजेर उपर अंकित वर्गक्षेत्र अपर दुई बाहुर उपर अंकित वर्गक्षेत्रद्वयेर समष्टिर समान। अर्थात अतिभुजेर उपर जे वर्गक्षेत्रटी अंकित हय ता लम्ब एवं भूमिर उपर अंकित वर्गक्षेत्र दुइटिर समष्टिर समान हय। देखा जाक एखाने आमरा बीजगणितेर साहाज्ये এই উপপাদ্যটি ব্যাখ্যা করার বা প্রমাণ করার চেষ্টা করব। এই উপপাদ্যটিকে সমকোণী ত্রিভুজের সাহায্যে এবং সদৃশ্য ত্রিভুজের সাহায্যে প্রমাণ করতে পারি, সদৃশ্যকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করতে পারি। আজকে আমরা বীজগণিতের সাহায্যে এটি প্রমাণ করে তোমাদেরকে দেখাবো। তোমরা प्रथमे एकटी बड़ वर्गक्षेत्र अंकन करबे, एई वर्गक्षेत्रटिर भितरे आरेकटी छोटो वर्गक्षेत्र अंकन करबे। आमरा एखाने बड़ वर्गक्षेत्रटिर नाम दिएछि ए बी सी डी एबं एई बड़ वर्गक्षेत्रटिर भितरे एकटी छोटो वर्गक्षेत्र आछे जार नाम आमरा दिएछि इ एफ जी एच। एखाने एकटी बड़ वर्गक्षेत्रेर भितरे আরেকটি ছোট বর্গক্ষেত্র আছে। বড় বর্গক্ষেত্রের চারটি বাহুই সমান। আমরা জানি যে বর্গক্ষেত্রের সব বাহুই সমান, চারটি বাহুই সমান। তাই বর্গক্ষেত্রের চারটি বাহুই সমান, বড় বর্গক্ষেত্রের চারটি বাহুও সমান, ছোট বর্গক্ষেত্রটির চারটি বাহুও সমান। যেহেতু বর্গক্ষেত্রের চারটি বাহু সমান হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় বর্গক্ষেত্রটির এবি বাহু সমান এডি বাহু সমান সিডি বাহু সমান বিডি বাহু বিসি বাহু বিসি বাহু। এখানে এই যে বিসি বাহু অর্থাৎ এই এবি বাহু এবং এডি বাহু এবং বিসি বাহু ও সিডি বাহু এই চারটি বাহু পরস্পর সমান। ছোট বর্গক্ষেত্রটির দিকে তাকালে দেখতে পাবে যে ইএফ বাহু এফজি বাহু এইচজি বাহু এবং এই যে ইএইচ বাহু এই বাহুগুলো পরস্পর সমান। অর্থাৎ ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রে ইএফ বাহু সমান ইএইচ বাহু সমান এফজি বাহু সমান এইচজি বাহু, এই বাহুগুলো পরস্পর সমান। তাহলে আমরা কি দেখতে পেলাম যে বড় বর্গক্ষেত্রটির সবটি বাহু সমান, তার ভিতরে অঙ্কিত ছোট বর্গক্ষেত্রটির সবটি বাহু সমান। এখানে বড় বর্গক্ষেত্রটির ভিতরে একটি ছোট বর্গক্ষেত্র রয়েছে এটি, এবং রয়েছে চারটি সমকোণী ত্রিভুজ। এই পি একটি সমকোণী ত্রিভুজ, কিউ একটি সমকোণী ত্রিভুজ, এস একটি সমকোণী ত্রিভুজ, আর একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজগুলোর ক্ষেত্রে দেখো প্রত্যেকটির এই যে সি আছে, এই সি ये होच्छे এই ত্রিভুজের অতিভুজ, এই ত্রিভুজের অতিভুজ সি, এই ত্রিভুজের অতিভুজ সি, এই ত্রিভুজের অতিভুজ সি। অর্থাৎ চারটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে আমরা সি দিয়ে চিহ্নিত করেছি। এখন দেখো বড় বর্গক্ষেত্রের এবি বাহু, অর্থাৎ বড় বর্গক্ষেত্রটি হচ্ছে এইটি, এর এবি বাহু সমান হলো এ প্লাস বি বাহু। এই এ প্লাস বি বাহু আমরা সমকোণী বাহু ত্রিভুজের বাহুগুলোর নাম দিতে গিয়ে আমরা ছোট হাতের এ এবং বি ব্যবহার করেছি। বড় বর্গক্ষেত্রে এ বি বাহু অর্থাৎ এই এ বি বাহু সমান হচ্ছে এ প্লাস বি বাহু, সেভাবে এডি বাহু যদি হয় তাহলে হবে এ প্লাস বি বাহু, যদি সিডি বাহু হয় তাহলে হবে এ প্লাস বি বাহু, যদি বিসি বাহু হয় তাহলে হবে এ প্লাস বি বাহু। এইভাবে বড় বর্গক্ষেত্রের এ বি বাহু সমান ছোট হাতের এ প্লাস বি বাহু। এইভাবে প্রত্যেকটির ক্ষেত্রেই এই বাহু যদি এ বি সমান এ প্লাস বি বাহু হয় তাহলে আর এ বি সমান যদি এডি সিডি বিসি হয় তাহলে প্রত্যেকটি বাহুর ক্ষেত্রেই এইভাবে হবে। ছোটো বর্গক্ষেত্রটির বাহু দেখো এখানে যে অতিভুজটা হচ্ছে সি, এই ছোটো বর্গক্ষেত্রের বাহু সি অর্থাৎ অতিভুজ সি। এই অতিভুজটা এই অতিভুজ প্রত্যেকটি ত্রিভুজের অতিভুজই সমান। এই সি অতিভুজটি ছোটো, এই ত্রিভুজগুলোর অতিভুজগুলো সমান। চিত্রে চারটি সমকোণী ত্রিভুজ রয়েছে। এই চারটি সমকোণী ত্রিভুজ যে আছে সেগুলো আগেই বলেছি যে পি কিউ আর এস দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখন আমরা প্রমাণে যাব। প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। প্রমাণ বড় বর্গক্ষেত্রের এক বাহু সমান এ প্লাস বি, এ প্লাস এই বি। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার। যদি বড় বর্গক্ষেত্রটির এক বাহু সমান এ প্লাস বি হয় তাহলে তার ক্ষেত্রফল হবে এ প্লাস বি হোল স্কোয়ার। অপরদিকে ছোট বর্গক্ষেত্রের এক বাহু সমান হচ্ছে এই সি, এই সি, তাহলে ক্ষেত্রফল হবে সি স্কোয়ার, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার। এখন এ প্লাস বি হোল স্কোয়ার সমান 4, এই চারটি কোথা থেকে আসলো তোমরা বলতে পারবে? এ চারটি আসলো এই যে চারটি ত্রিভুজ ক্ষেত্র, এই চারটি ত্রিভুজ ক্ষেত্র, এই চারটি ত্রিভুজ ক্ষেত্র, এই চার আর এই হাফ এ ইন্টু বি হচ্ছে ভূমিপূরণ উচ্চতা। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা। তাই এই চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তার সাথে যোগ হচ্ছে আমাদের অতিভুজ সি স্কোয়ার। এখন আমরা দেখি এটি একটি সূত্র হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই 4টি হচ্ছে এই 4, আমরা এ এবং বি গুণ করলাম, নিচে 2 প্লাস সি স্কোয়ার, এই 2 দিয়ে 4কে কাটলাম তাহলে 2। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হলো 2, এই 2 এবং এ বি গুণ হয়ে 2ab প্লাস এই সি স্কোয়ার। এখন আমরা এই যে অংশটি পেলাম সে অংশটি থেকে আমরা কি করতে পারি দেখি। এই অংশটি হতে আমরা আমাদের কিছু পক্ষান্তর করি, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটি বামপক্ষে আছে, ডানপক্ষ থেকে এই 2abকে নিয়ে আসি। ডান পক্ষ থেকে টু এ বিকে নিয়ে আসলে সেটি মাইনাস টু এ বি হবে এবং সেখানে থেকে যাবে সি স্কোয়ার। এটি মাইনাস টু এ বি প্লাস টু এ বি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। আমাদের থাকলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, তাহলে আমাদের প্রমাণটি হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। ধন্যবাদ তোমাদেরকে, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।